চলতি বছরের জানুয়ারিতে হয়েছে জাতীয় সংসদ নির্বাচন, আর এখন হতে চলছে উপজেলা ও স্থানীয় নির্বাচন। কিন্তু নির্বাচন ঘিরে হিংসার শেষ নেই। 8 মে উপজেলা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ, তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। রোববার দিনাজপুরের বিরল উপজেলার 1 নম্বর আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে হিংসায় গুলিতে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাচনেও বেশ কিছু জায়গায় রয়েছে হিংসাত্মক ঘটনা ঘটার আশঙ্কা। পুলিশ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি দেওয়া তথ্য মতে, জানুয়ারি থেকে 22 এপ্রিল পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে 689টি হিংসার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত 42 জন। এছাড়া এই হিংসা এবং সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রায় 2328 জন। সেই সঙ্গে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা, বিভিন্ন অবৈধ অস্ত্র দেখিয়ে হুমকি এবং লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। 1 থেকে 22 এপ্রিল পর্যন্ত 37টির সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন 11 জন। এত হিংসা দেখে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, উপজেলা নির্বাচনকে ঘিরে বিভিন্ন থানার পাড়া, মহল্লা ও গ্রাম কেন্দ্রিক হামলার ঘটনায় প্রার্থীদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, 35টি উপজেলায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। যেসব উপজেলায় মন্ত্রী এমপিদের আত্মীয়রা নির্বাচন করছেন, সেসব এলাকায় হিংসা বেশি হচ্ছে। ওই এলাকার পুলিশের তদন্তে উঠে এসেছে, বেশিরভাগ সংঘর্ষের ঘটনা ঘটছে স্থানীয় রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে। যেভাবে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা এবং গুলি চালানোর ঘটনা ঘটছে, তাতে আতঙ্কিত সাধারণ মানুষ। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারদের কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পুলিশ সদর দপ্তর। পুলিশের সদর দপ্তরের DIG অপারেশন আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, নির্বাচনকে ঘিরে হিংসা, হামলা, ভাঙচুর নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে।